জার্মানির বাটেন বুটেনবার্গ রাজ্যের অসাধারণ একটি ক্যাসুয়ালিটি, বিশেষ করে সেই সময়কার গৈতিক নিদর্শনের ভেতর দিয়ে, ভেতরে এটা একটা অন্যতম বড় একটা নিদর্শন। এটা পাহাড়ের উপরে, এই পাহাড়ের এই জায়গাগুলোকে বলা হয় জার্মানির আল্পস, মানে আল্পসের নাম অনেকে শুনেছেন, সেই পাহাড়ের উপরে অনেক উপরে এই ক্যাসেলটা মূলত। তো এটা 1800 খ্রিস্টাব্দে এখানকার রাজা তৈরি করে, এখানকার রাজা হলো ডিউক, এবং এটা 1800 সালে তৈরি হয়, এবং এই জায়গাটায় সে থাকতো, এবং এই জায়গাটা প্রোটেক্ট করার জন্য এখানে তার কিছু কামান টামান রাখা আছে এই ভেতরের দিকে। আর এটা পাহাড়ের খুবই অল্প একটু জায়গার মধ্যে করা, যেন ক্যাসেলটা একটু ছোট্ট। তো ক্যাসেলটার এটা দেখে বোঝা যায় যে নিচের দিকে যদি আমরা দেখি যে কেমন পাহাড়ের উপরে করা জায়গাটা, প্রায় এখন থেকে 1800 যদি হয়, 1800-1900 মানে প্রায় 250 বছর আগের আর কি, 250 থেকে 300 বছর আগের ক্যাসেল এটা। এবং এটার যে পাহাড়ের উপরে আমি বলছি, সেটা এখানে এদিকে আসলে দেখা যাচ্ছে যে যে এখান থেকে শহরটা কত নিচে। তো এই শহরটার নাম হলো লিসেনস্টাইন। লিসেনস্টাইন দেশ আছে, বাট এটা জার্মানির, আমি যেটা বললাম, সাউথের দিকে বাডেন ভুর্টেনবার্গ রাজ্যে এটা অবস্থিত। প্রচুর দর্শনার্থী আসে এখানে, এবং এখানে লেখা আছে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে চাইলে ভিতরে ইনফরমেশন নেওয়া যায়, এবং ভিতরে ঢোকার জন্য খুব বেশি মাত্র 4 ইউরো হলেই আমরা ভিতরে ঢোকা যায়। তো আমি যেখানে থাকি, আমার বাসা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই জায়গাটা। এবং একদিনে ডে ট্রিপের জন্য খুব সুন্দর জায়গা, বিশেষ করে নিচের শহরটাও সুন্দর, নিচের শহর অনেক রেস্টুরেন্ট আছে, এখানেও সামনে একটা রেস্টুরেন্ট আছে। তো তবে আজকে আমি ভিতরে যেতে পারিনি, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভিতরে যাওয়ার জন্য যে পারমিশনটা থাকে সাধারণত, সেই পারমিশনটা আজকে নেই। আর আজকে শনিবারের দিন, যদিও দর্শনার্থী অনেক বেশি হওয়ার কথা, কিন্তু ওয়েদার অনেক খারাপ, বৃষ্টি বৃষ্টি অবস্থা। একটু আগে বৃষ্টি হচ্ছিলো, স্নোফল হচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা, যার কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না। তো একটু অবাক হয়ে যেতে হয় যে ওই সময়কার রাজারা কতটা শৌখিন ছিল যে এই ধরনের কারুকার্যগুলো তারা তৈরি করেছে। আমরা একটু কাছে যদি যাই ক্যাসেলটার কাছে, তাহলে দেখতে পারবো। এটা একটা কাঠের ব্রিজ দিয়ে ক্যাসেলে যাওয়ার রাস্তা করা। ক্যাসেলের নিচের দিকে ওই যে জায়গাটা, কি অসাধারণ কারুকার্য না! যাই হোক, এখন আমার চলে যেতে হবে, কারণ এখনই এটা বন্ধ হয়ে যাবে ক্যাসেলটা। তো ভালো থাকবেন সবাই যারা ভিডিও দেখছেন, আমি চেষ্টা করি যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য।